আসসালামু আলাইকুম সবাইকে সোজা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা হচ্ছিল তোমরা পিছনে পাওয়ার পয়েন্টে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে পাওয়ার পয়েন্ট দিয়ে পুরো আলোচনা করব। সেনাবাহিনীর পরীক্ষার পদ্ধতিগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো যাই হোক, চলো আজকে আমরা দেখব। আজকের বিষয় হচ্ছিল সেনাবাহিনীর SMS আসা শুরু হয়েছে, এখন কিভাবে প্রস্তুতি নিবে। অর্থাৎ তোমরা যারা 2019 সালে ডিসেম্বরের দিকে যে সার্কুলার আবেদন করে রেখেছিল সৈনিক পদের জন্য, করোনা ভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত ছিল, বাট এখন কিন্তু আবার পুনরায় পরীক্ষা চালু হয়েছে। তো যাদের পরীক্ষা এখনো বাকি আছে বা যারা তোমরা এখন এই SMS পাওনি, তোমরা এখন থেকে কিভাবে প্রস্তুতি নিবা, কিভাবে প্রিপারেশন নিবা এই সৈনিক পদের পরীক্ষা চান্স পাওয়ার জন্য, এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আলোচনা শুরুতে যারা সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা কিন্তু গুরুত্বপূর্ণ সবসময় ভিডিওগুলো কিন্তু আমাদের এই সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু সবসময় আমরা দিয়ে থাকি। তো যাই হোক, দেখো তুমি সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী সৈনিক পদে, বাট সবার আগে কয়েকটা পয়েন্ট আমি তৈরি করেছি, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে এখন থেকে মাথায় রাখতে হবে যদি তুমি সম্পূর্ণ নিজ যোগ্যতায় নিজ মেধা চান্স পেতে চাও সেনাবাহিনী সৈনিক পদে। দেখো, প্রথম হচ্ছিলো সঠিক টার্গেট করে প্রস্তুতি শুরু করা। এখন আমরা সবাই চিন্তা করে যে পরীক্ষা দেব, সৈনিকের চান্স পাবো, দেশ সেবায় নিজেকে নিয়োজিত করব, কিন্তু বাট বাস্তবতা কিন্তু এটা খুব আমি লক্ষ্য করে দেখছি যে অনেক শিক্ষার্থীর মধ্যে আশা থাকে কিন্তু টার্গেট থাকে না। এখন আশাও যেমন থাকতে হবে, তোমার একটা টার্গেটও থাকতে হবে। তোমার টার্গেট এমনভাবে নিতে হবে যে তুমি এই মাঠেই পরীক্ষা দিতে গিয়ে তুমি সম্পূর্ণ নির্যোগ্যতায় তুমি চাকরি পাবা। পুরো বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। চলো এবার পরবর্তী বিষয়ে আমরা চলে যাই। 2 নম্বর বিষয়টা হচ্ছিলো মেডিকেল চেক আপ, অর্থাৎ মেডিকেল টেস্টে কোনো সমস্যা থাকলে পূর্ব প্রস্তুতির মাধ্যমে ঠিক করা। তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো একটু, আবার আমি বলি 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট আমি বললাম, সর্বপ্রথম আগে টার্গেট ঠিক করতে হবে। যাদের মধ্যে টার্গেট নাই, শুধু স্বপ্ন আছে, তারা কিন্তু বাস্তবে পরীক্ষার কেন্দ্রে গিয়ে কিন্তু ফেল করে, সেটা হওয়া যাবে না। তোমার স্বপ্নও থাকতে হবে, তোমার একটা গঠনমূলক একটা টার্গেটও থাকতে হবে। এরপরে 2 নম্বর বিষয়টা কি, মেডিকেল টেস্টে কোনো সমস্যা থাকলে পূর্ব প্রস্তুতির মাধ্যমে ঠিক করা। যদি তুমি সেনাবাহিনী সৈনিক পদে চান্স পেতে চাও, তোমাকে কিন্তু মেডিকেলে 100% ফিট হতে হবে। যদি তুমি মেডিকেলে কোনো বিষয়ে আনফিট থাকো, তুমি কিন্তু কোনোভাবেই চান্স পাবো না। এখন কথা হচ্ছিল, আমি পরীক্ষা দিতে যাবো, আমার কোনো অভিজ্ঞতা নাই। আবার অনেকের কিন্তু অভিজ্ঞতা থাকে, 2-1 বার পরীক্ষা দিয়ে আসছে, তারপরেও দেখা যাচ্ছে আগামী গত একটা মাঠে সে মেডিকেল একটা সমস্যার কারণে বাদ পড়ে গেছে। সে হয়তো বা চিকিৎসা বা ট্রিটমেন্ট করছে বা করেনি, না করার সংখ্যাটাই কিন্তু খুব বেশি। পরবর্তীতে আবার আবেদন করে আবার পরীক্ষা দিতে যায়, কিন্তু দেখা যায় ফির আবার তার একটা মেডিকেল সমস্যা বের হয়। এটা করা যাবে না। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে 100% মেডিকেলে তুমি ফিট আছো কিনা সে ব্যবস্থাটা করতে হবে। সরি, তুমি মেডিকেলে ফিট আছো কিনা তুমি একজন ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারো, বা যারা আমরা যারা কোচিং করে আমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এসেও তুমি সহযোগিতা নিতে পারো, কারণ আমরা তো এইসব বিষয়ে এক্সপার্ট। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমি পরিচালিত হচ্ছে। আমরা একটা ছেলের প্রাথমিক মেডিকেল টেস্ট করলেই কিন্তু বুঝতে পারি তার কোনো সমস্যা আছে কিনা। যদি কারো সমস্যা থাকে আমরা সেটা ধরাই দেব। আমাদের এখানে বিভিন্ন ডাক্তাররা আছেন, তুমি আমাদের পরামর্শ নিয়ে তাদের সাথে পরামর্শ করে কিন্তু তোমার মেডিকেলটা সমস্যা থেকে সমাধান করতে পারবা। এই হচ্ছিল বিষয়। এর পরের বিষয়টা দেখো, 3 নম্বর বিষয়টা, লিখিত পরীক্ষার জন্য সাজেশন মাফিক পড়াশোনা করা খুবই দরকার। কোন কোন বিষয়ের উপরে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে লিখিত পরীক্ষা হয়? বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান এবং IQ, এই 5টা বিষয়ের উপরে তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখন
অনেক প্রার্থী আছে মেডিকেলে সে চান্স পেয়ে গেল, কোনো সমস্যা নেই, কিন্তু দেখা গেল লিখিত পরীক্ষা তার কোনো প্রিপারেশনই নেই। সে পরীক্ষায় সৈনিক পদে যখন মাঠে পরীক্ষা দিতে যাবে বা কেউ যদি যায় প্রস্তুতি ছাড়া, কারণ কি দেখা যায় অনেক ছেলে কিন্তু পরীক্ষার প্রশ্ন কমন পায় না বা লিখিত পরীক্ষায় সে পাস করতে পারে না, যার ফলে কিন্তু অনেক প্রার্থী কিন্তু লিখিত পরীক্ষা থেকে বাদ পড়ে যায়। সে কারণে লিখিত পরীক্ষাটা খুবই গুরুত্বের সাথে তোমাদেরকে এখন থেকে বাসায় একটু পড়ালেখা করতে হবে, সাজেশন মাফিক সঠিক গাইডলাইন মেনে একটু চর্চার মধ্যে রাখতে হবে, তাহলে তুমি লিখিত পরীক্ষায় ইনশাল্লাহ পাশ করতে পারবা। এর পরের বিষয়টা দেখো, মৌখিক পরীক্ষার জন্য সঠিক নিয়ম অনুযায়ী অনুশীলন করা, কারণ এটি একটি সাইকোলজিক্যাল পরীক্ষা। মৌখিক পরীক্ষা কিন্তু আমার সামনে অফিসার বা স্যার প্রশ্ন করলেন আমি সামনে বসে উত্তর দিলাম তা কিন্তু না, কারণ মৌখিক পরীক্ষার মাধ্যমে অফিসার বা যিনি পরীক্ষক থাকবেন তোমাকে খুব কাছ থেকে অবজারভেশন করবে, পরীক্ষা তোমার গুণাবলীগুলো খুব কাছ থেকে টেস্ট করবে যে তুমি একজন সৈনিক হতে যাচ্ছ তোমার সেই গুণাবলীগুলো আছে কিনা, যদি না থাকে তাহলে কিন্তু তারা মৌখিক পরীক্ষায় তোমাকে ফেল করে দেবে। সে কারণে মৌখিক পরীক্ষাটাকে সাইকোলজিক্যাল পরীক্ষা বলা হয়। এই পরীক্ষাটাকে খুবই গুরুত্বের সাথে দেখা উচিত তোমাদের, এবং এই মৌখিক পরীক্ষা পাশ করতে চাইলে অবশ্যই তোমাদের প্রচুর পরিমাণে ডেমো ভাইবা দিতে হবে। ডেমো ভাইবা বলতে কি, যে অভিজ্ঞ এই বিষয়ে তার কাছে ভাইবাগুলো দিতে হবে, তাহলে তোমার ভুল ত্রুটিগুলো তিনি ধরে দেবে বা সংশোধন করে দেবে। এর পরের বিষয়টা দেখো, শারীরিক পরীক্ষার জন্য খুব অনুশীলন করা। সেনাবাহিনীতে শারীরিক পরীক্ষা হয় 10 নম্বরে। এই শারীরিক পরীক্ষার অনেকেই কিন্তু পারি না আমরা, অনেক গ্রামগঞ্জের ছেলেরা আছে তারা দেখা যায় হরহামেশে এই শারীরিক অনুশীলনগুলো করতে পারে, কিন্তু শহর কেন্দ্রিক একটু ছেলে বা মহিলা প্রার্থীর যারা আছে তারা কিন্তু সহজে শারীরিক অনুশীলনগুলো করতে পারে না। এই কারণে তোমরা এখন থেকে যারা বাসায় আসো বা যাদের এখনই SMS আসে নাই, তোমরা প্রতিনিয়ত শারীরিক অনুশীলনগুলো করবা। এখন কোন ধরনের শারীরিক অনুশীলন করবা একটু দেখাই দিই আমি। দেখো, দৌড় 1.6 কিলোমিটার, তুমি কিন্তু প্রতিদিন এটা প্র্যাকটিস করতে পারো। তারপর পুশ আপ 30টা করে, রোপিং 20 ফিট, জাম্পিং, তারপর সিট আপ, তারপর সাঁতার অ্যাটলিস্ট 50 ফিট বা আরও বেশি পারলে আরও ভালো, হাই জাম্প, লং জাম্প, এইসব বিষয়গুলো কিন্তু তোমরা এখন থেকে বাসায় একটু শারীরিক পরীক্ষা পাস করার জন্য একটু প্রস্তুতি নিতে পারো। বুঝতে পারছে? এরপরের বিষয়টা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের বিষয়টা হচ্ছে কি, লাইনে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় কাগজ ঠিক রাখা। আমাদের কিন্তু অনেক প্রার্থীর প্রয়োজনীয় কাগজগুলো ঠিক থাকে না, সে কারণে পরীক্ষার কেন্দ্রে গিয়ে কিন্তু আমরা এই কাগজের সমস্যার কারণে কিন্তু আমরা বাদ পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি বলে দিচ্ছি, তোমরা যখন সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবো তোমাদের যে কাগজপাতিগুলো ঠিক রাখতে হবে বা যে কাগজপাতিগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, আশা করি আমার ভিডিওটা দেখলেই বা এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে? প্রথমে দেখো, মার্কশিট, তোমার মার্কশিট ঠিক করে নিয়ে যেতে হবে। তুমি SSC অথবা SSC, JSC বা PSC এই সকল মার্কশিটগুলো তোমার ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। পরের বিষয়টা দেখো, প্রশংসাপত্র, তোমার প্রত্যেকটা বিষয়ের যেমন SSC বা JSC প্রশংসাপত্র সত্যায়িত ফটোকপি করে নিয়ে যেতে হবে। এরপরে তোমার সার্টিফিকেট, PSC, JSC, SSC, SSC যদি কমপ্লিট করা থাকে সবগুলো সার্টিফিকেটের তোমার ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এরপরে দেখো, এডমিট কার্ড, অর্থাৎ তুমি SSC বা SSC অথবা JSC বা PSC যে এডমিট কার্ডটা ছিল সেগুলো ফটোকপি করে নিয়ে যেতে হবে। এরপরে দেখো, রেজিস্ট্রেশন কার্ড, তোমার SSC বা SSC বা JSC যে রেজিস্ট্রেশন কার্ড ছিল সেগুলো একটু ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এরপরেরটা দেখো, তোমার জন্ম সনদ, জন্ম সনদ তো সবারই থাকে, জন্ম সনদের কপি নিয়ে যেতে হবে। যদি এখানে আরেকটু বলে দিই, যদি কারো ভোটার আইডি কার্ড থাকে বা যদি তুমি ভোটার হয়ে থাকো ভোটার আইডি কার্ডেরও ফটোকপি নিয়ে যেতে হবে। এরপরেরটা হচ্ছিল চারিত্রিক সনদপত্র, এটা তোমার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় কিন্তু চারিত্রিক সনদপত্র পাওয়া যায়, অবশ্যই তোমার চারিত্রিক সনদপত্রটা নিয়ে যেতে হবে। এরপরেরটা হচ্ছিল তোমার অবিবাহিত সনদপত্র, এটাও তোমার ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় কিন্তু অবিবাহিত সনদপত্র পাওয়া যায়, এটাও কিন্তু নিয়ে যেতে হবে অবশ্যই।
এরপরেরটা দেখি আমরা অভিভাবকের সম্মতি পত্র। তুমি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে যাবা, তোমার পিতামাতার সম্মতি পত্র নিয়ে যেতে হবে। সম্মতি পত্র কিন্তু তুমি পৌরসভা বা ইউনিয়ন কাউন্সিল এগুলোতে কিন্তু তুমি সম্মতি পত্রগুলো পাবা পিতামাতার, ঠিক আছে। এরপরে হচ্ছিল তোমার কি করতে হবে, বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তাদের এক কপি অথবা দুই কপি করে ছবি নিয়ে যেতে হবে, ঠিক আছে। পরের বিষয়টা দেখো, নিজের পাসপোর্ট আকারের অ্যাটলিস্ট 15 কপি ছবি নিয়ে যেতে হবে, পাসপোর্ট আকার এবং স্টাম্প সাইজের তুমি ছবি নিয়ে যাবা কিছু, ঠিক আছে। এরপরেরটা দেখো, খেলাধুলা বা অন্যান্য সার্টিফিকেট যদি থাকে, কারণ অনেকে দেখা যায় ড্রাইভিং জানা থাকে, অনেকে খেলাধুলা এক্সপার্ট বা খেলাধুলার সার্টিফিকেট থাকে, এই ধরনের এক্সট্রা কারিকুলামের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবা, ঠিক আছে। এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যখন সেনাবাহিনীতে আবেদন করেছো, আবেদন করার পরে কিন্তু তোমাদের এরকম একটা এডমিট কার্ড আসছে, এই এডমিট কার্ডটাও সঙ্গে নিয়ে যেতে হবে। এ হচ্ছে হলো মোটামুটি বিষয়গুলো, ঠিক আছে। এরপরে আমি আলোচনা তো করলাম, এখন একটু দেখাই আমাদের সেনাবাহিনীর সৈনিক পদের জন্য কোন ধরনের বই পড়বো। অনেকে কিন্তু আমার কাছে জিজ্ঞেস করে যে স্যার আমি সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাব, এখন আমি কোন ধরনের বই পড়বো। তুমি দেখো একটু আমাদের স্ক্রিনে, তোমরা একটু দেখো, হ্যাঁ দেখো, সৈনিক গাইড, বাংলাদেশ সেনানিবাস বিমান বাহিনী নিয়োগ সহায়িকা, এই ধরনের বইগুলো কিন্তু আমরা শুধুমাত্র আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে পড়াই। এই বইগুলো খুবই গুরুত্বের সাথে আমরা এখানে লিখেছি, এই বইগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না বা আমরা বাইরে দেই না। যারা শুধুমাত্র আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি হয়ে কোচিং করে তাদেরকেই আমরা এই বইগুলো দিয়ে কিন্তু পড়ে, এবং এই বইগুলো থেকেই তুমি যদি ভালোভাবে পড়তে পারো বা প্রিপারেশন নিতে পারো, অবশ্যই তুমি পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবা সবগুলো প্রশ্ন। তো যাই হোক, আমি তো বলে দিলাম, অনেকে এটা রিকোয়েস্ট করেছিল যে কোন বই পড়বো আর কি। আর পাশাপাশি আরেকটা ছোট একটা টিপস দিয়ে দিই, তুমি যদি তোমার সম্ভব না হয় সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করা, সেক্ষেত্রে তুমি এসএসসি এবং জেএসসি যে টেক্সট বইগুলো ছিল এই বইগুলো খুব ভালোভাবে তুমি পড়ালেখা শুরু করে দাও এখন থেকে, ঠিক আছে। এরপরের বিষয়টা আসো, অনেকে এখন প্রশ্ন করে যে স্যার আপনি তো অনেকক্ষণ ধরে বললেন যে আসলে আপনার সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখি, সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখে ভালো লাগে, কিন্তু আমি কেন সোজা ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী সৈনিক পদের জন্য কোচিং করতে যাব, এই প্রশ্নটা কিন্তু অনেকে করো। তো যাই হোক, এই প্রশ্নটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো একটু দেখো। প্রথম বিষয়টা দেখো, মেডিকেল, তোমরা যখন আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসবে, আসার পরে আমরা তোমাদেরকে কিভাবে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে দেব, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, বিভিন্ন ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। প্রথম দেখো মেডিকেল টেস্ট, বিভিন্ন চেকআপের মাধ্যমে তোমাকে শতভাগ ফিট করানোর ব্যবস্থা করা হবে। ধরো তুমি আসলে আমাদের একাডেমিতে, আসার পরে যদি আমরা প্রাথমিক মেডিকেল চেকআপ করার পরে যদি দেখি যে তোমার কোনো ধরনের মেডিকেল সমস্যা আছে, আমরা তো অভিজ্ঞ, দীর্ঘ কয়েক বছর ধরে আমরা ট্রেনিং করাচ্ছি সোজা ট্রেনিং একাডেমি থেকে, অসংখ্য ছেলেরা এখানে এসে কোচিং করছে এবং বিভিন্ন বাহিনীতে চান্স পাচ্ছে, তুমি যখন আসবা তোমারও আমরা মেডিকেল চেক আপ করবো। যদি কোনো মেডিকেল সমস্যা থেকে থাকে আমরা তোমাকে বলে দেবো, ভাই তোমার এই সমস্যা আছে, তুমি এই ডাক্তারের কাছে দেখাও বা এনার কাছে পরামর্শ নাও, ইনশাল্লাহ তোমার এই সমস্যা থেকে সমাধান তুমি অবশ্যই পাবা। কারণ মেডিকেল সমস্যাটার কারণেই কিন্তু আমরা সেনাবাহিনীতে 3 ভাগ স্টুডেন্ট বাদ পড়ে যাচ্ছে। খুবই গুরুত্বের সাথে আমাদেরকে আমাদের মেডিকেল সমস্যা আছে কিনা সেটা ঠিক করতে হবে, ঠিক আছে। পরের বিষয়টা দেখো, লিখিত পরীক্ষা, শর্ট সাজেশন দেওয়া হবে এবং অধিক সংখ্যক মডেল টেস্ট নেওয়া হবে, তাতেই ইনশাল্লাহ 100% তোমরা কমন পাবা পরীক্ষায়। এটা আমি জোর গলায় বলি, যখন কেউ আমার সোলজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী সৈনিক পদের জন্য কোচিং করতে আসে, এক মাসের সে কোচিং করুক, 2 মাসের কোচিং করুক, তাকে আমরা অধিক সংখ্যক ক্লাস করাই। এই যে 5টা বিষয়ের উপরে প্রশ্ন আসে, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, হ্যাঁ, তারপর আইকিউ সাধারণ গণিত, এই 5টা বিষয়ের উপরে আমরা হিউজ পরিমাণে ক্লাস করাই। তারপর মডেল টেস্টগুলো নিয়ে আমরা এখানে, তোমরা বিশ্বাস করবে কিনা আমি একটু বলি, এই 5টা বিষয়ের উপরে আমরা প্রায় 150টার বেশি কিন্তু মডেল টেস্ট নিই। তুমি যত বেশি মডেল টেস্ট দিবা, যত বেশি প্রিপারেশন নেবা, তত কিন্তু তোমার কনফিডেন্স বাড়বে যে তুমি পরীক্ষা যে কোনো প্রশ্নে আসুক না কেন তুমি ইনশাল্লাহ ওভারকাম করতে পারবা বা পাস করতে পারবা। এরপরের বিষয়টা দেখো, মৌখিক পরীক্ষা, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেখানো হবে এবং ডেমো ভাইবা নেওয়া হবে, এতেই নিশ্চিত ইনশাল্লাহ সাফল্য আসবে এই পরীক্ষায়।
আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা ছেলের সেনাবাহিনীতে যেভাবে মৌখিক পরীক্ষা নেওয়া হয় ঠিক একই আদলে কিন্তু আমরাও আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতে তোমাদের মৌখিক পরীক্ষার ডেমোগুলো নেই আর কি। অর্থাৎ প্রতিদিনই আমরা মৌখিক পরীক্ষার প্র্যাকটিসটা করাই, ঠিক আছে? এরপরে হচ্ছে হলো শারীরিক, বিভিন্ন শারীরিক ব্যায়াম করানো হয়। তোমরা হয়তো আমাদের একাডেমির ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, আমরা এখানে বিশাল বড় একটা মাঠ নেওয়া আছে, আমাদের ট্রেনিং গ্রাউন্ড আছে, এখানে অনেক ধরনের অবস্টেকল বসানো আছে, সেখানে কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনগুলো করাই, যাতে করে তোমরা সুঠাম দেহের অধিকারী হতে পারো। একজন সৈনিক হওয়ার জন্য কিন্তু সুঠাম দেহের অধিকারী হতে হবে, ঠিক আছে? এরপরের বিষয়টা একটু দেখো, অনেকে এখন প্রশ্ন করতে পারে যে স্যার সবসময় সোজা ট্রেনিং একাডেমি ভিডিওগুলো দেখে আসলে আজও কেউ সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করতে যায় কিনা। সোজা ট্রেনিং একাডেমি থেকে সারা বাংলাদেশের অসংখ্য স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে প্রতি বছরেই কিন্তু কোচিং করতে আসে বিভিন্ন বাহিনীর জন্য। দেখো তোমরা একটু ছবিগুলো দেখো, আমাদের ইউটিউবের ভিডিওগুলো যারা দেখো তারা তো সবসময় দেখোই, যারা দেখো না তারা একটু ভালো করে দেখো, অসংখ্য ছবি আছে, কোনটা ছেড়ে তোমাদেরকে আসলে কোনটা দেখাবো, বিভিন্ন গ্রুপের ছবি আর কি, ঠিক আছে? এরা বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি নিচ্ছে। দেখো অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য শিক্ষার্থীরা আমাদের একাডেমিতে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়তই কিন্তু আসে। তো ইনশাল্লাহ আমি আশা করব তোমরাও যদি তোমাদের কারো সামর্থ্য থাকে, খুবই স্বল্প খরচে আমরা এখানে কোচিং করে, তোমরাও চাইলে এখানে এসে স্বল্প খরচে কোচিং করতে পারবা, ঠিক আছে? এবার পরের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু আমি বলি। অনেকে হয়তো বা মনে করে যে সাদদের সোজা ট্রেনিং একাডেমি থেকে আসলে কেউ চান্স পায় কিনা বিভিন্ন বাহিনীতে। দেখো এখন যে ছবিগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই সাম্প্রতিক, অতি সাম্প্রতিক আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে কতগুলো ছেলে দেখো বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে আমাদের কাছে এক মাসের বা দুই মাসের কোচিং করে। বুঝতে পারছে? দেখো তোমরা দেখো সাম্প্রতিক সোজা ট্রেনিং একাডেমি থেকে কোচিং করে যারা সেনা ও বিমান বাহিনীতে চান্স পেয়েছে, এখানে সৈনিক পদের প্রার্থীও আছে, অফিসার পদের প্রার্থীরাও কিন্তু আছে। দেখো তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, তোমার যদি ভালোভাবে একটা প্রিপারেশন থাকে বা প্রস্তুতি থাকে, এরা যেহেতু আমাদের কাছে কোচিং করে চান্স পেয়েছে খুবই অল্প সময়ের মধ্যে, তোমরা কেন পাবো না? তোমরাও অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও, তোমরাও অবশ্যই ভালোভাবে নিজের যোগ্যতা প্রমাণ করে পরীক্ষার কেন্দ্রে কিন্তু পাস করতে পারবা, ঠিক আছে? দেখো দেখো ভালো করে ছবিগুলো দেখো, তোমাদের হয়তো অনেকের পরিস্থিতি বা পরিচয় থাকতে পারে অনেকের সাথে। দেখো এরা কিন্তু অনেকেই এখন কিন্তু ম্যাক্সিমাম ছেলেই কিন্তু এখন ট্রেনিং এ আছে বা কেউ ট্রেনিং শেষ করে কিন্তু চাকরি করছে। বুঝতে পারছে? ম্যাক্সিমাম ছেলে যেহেতু সাম্প্রতিক ম্যাক্সিমাম ছেলেই আসলে ট্রেনিং এ আছে। দেখো অসংখ্য ছেলে, অসংখ্য ছেলে প্রতিনিয়ত আমাদের এখানে এসে কোচিং করছে এবং বিভিন্ন বাহিনীতে সম্পূর্ণ তারা তাদের নিজ যোগ্যতায় নিজ মেধায় চাকরি পাচ্ছে। তো যাই হোক তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসবা, এসে এক মাসের অথবা দুই মাসের একটা প্রস্তুতি নাও, দেখবে যে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, কারণ শিখার তো আসলে শেষ নেই। বুঝতে পারছি? দেখো কত ছেলে মেয়ে চান্স পাচ্ছে এখানে এসে। হ্যাঁ তোমরাও ইনশাল্লাহ পাবো, অবশ্যই তোমাদেরকে সেরকম কনফিডেন্ট হিসেবে একজন যোগ্য প্রার্থী হিসেবে তোমাদেরকে এখন থেকে তৈরি করতে হবে, তৈরি করে তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে নিজেকে উপস্থিত করতে হবে। তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না, কারণ সবসময় আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিই, কারণ অনেকের হয়তো বা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসার সামর্থ্য হয় না বা কোচিং করার সামর্থ্য থাকে না, সেই সকল স্টুডেন্টের কথা চিন্তা করেই কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করি, যাতে ওই সকল স্টুডেন্টরা আমাদের ভিডিওগুলো দেখে ঘরে বসে যাতে একটু হলেও শিখতে পারে এবং সঠিকটা জানতে পারে। তো যাই হোক সবশেষে সবার শুভকামনায় সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বিদায় নেব, আগামীতে আবার নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থাকো, এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমির ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যারা চিন্তা করছো সোজা ট্রেনিং একাডেমিতে এসে কোচিং করবা, আমাদের ভিডিওর নিচে দেখো নাম্বার দেওয়া আছে অফিসিয়াল, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বিস্তারিত জানতে পারো। এবং যদি তোমার মনে হয় যে না স্যারদের কাছে গিয়ে বা সোজা ট্রেনিং একাডেমিতে গিয়ে আসলে আমি কিছু শিখতে পারবো বা জানতে পারবো বা আমার নিজ যোগ্যতায় চাকরি পাওয়ার ক্ষেত্রে স্যারদের পরামর্শ বা গাইডলাইন একটু হলেও আমার কাজে লাগবে, তোমরা অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।